খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। তার আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের আগে কাল একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই প্রস্তুতি ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড উলফস একাদশ। বুধবার স্টারমাউন্ট ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায় শুরু হবে এই ম্যাচটি। মূলত আয়ারল্যান্ড এ দল ও একাডেমি দলের খেলোয়াড়দের নিয়ে গড়া হয়েছে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ উলফস একাদশ। প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে স্টারমাউন্ট ক্রিকেট গ্রাউন্ডে দুই ভাবে বিভক্ত হয়ে অনুশীলন করেছে টিম বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে কোচ হাথুরু সিংহে ত্রিদেশীয় সিরিজের আগে দলের একাধিক ক্রিকেটারকে শেষবারের মতো বাজিয়ে দেখবেন। প্রস্তুতি পর্ব শেষে শুক্রবার ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা, আসলে আরেক দল নিউজিল্যান্ড। ছেলেদের ক্রিকেটের তুলনায় মেয়েদের ক্রিকেটাররা সুযোগ সুবিধার দিক থেকে অনেক পিছিয়ে। এই যেমন ঘরোয়া ক্রিকেটে ছেলেরা যেখানে 20,000 টাকা ম্যাচ ফি পায়, সেখানে মেয়েরা পায় মাত্র 600 টাকা। এই নিয়ে গণমাধ্যমে নিয়মিত সংবাদ প্রচারের পর অবশেষে ম্যাচ ফি বাড়িয়েছে বিসিবি। মাত্র 400 টাকা বৃদ্ধি করা হয়েছে বলে জানান উইমেন্স উইংয়ের চেয়ারম্যান এম এ আউয়াল বুলু। টোটাল একটা আমরা ধরছি আর কি, যে একটা মানে হয়তো 1,000 টাকা 600 টাকা ছিল আগে, 1,000 টাকা আমরা ওটা প্লেয়ারের অংশ মতো দিব আর কি। ক্লাব বলবে আসে বলে গেছে অ্যাপ্লাই করবে যে আমরা টিম করছি দীর্ঘদিন থেকে, আমরা তো টাকা বা নারী ক্রিকেটের জন্য খরচ করতেছি, তো আমাদের হয়তো বা অ্যাটলিস্ট মানে একটা চ্যাম্পিয়ন আনার স্যার দুটো টিমে দেওয়া হোক, তখন ওরা যদি বোর্ডের কাছে প্রপোজাল দেয় আর কি, বোর্ড তখন চিন্তা ভাবনা করে ওদেরকে নিয়ে নেবে। নারীদের ক্রিকেটের উন্নয়ন এবং স্বতন্ত্র রূপে বিশ্বে নারী ক্রিকেট প্রতিষ্ঠা করার লক্ষ্যে দুবাইয়ে অনুষ্ঠিত হয়ে গেল আইসিসি উইমেন্স ক্রিকেট ফোরামের।